এই পৃথিবীতে সবচেয়ে বেশি সংগ্রাম করে বাঁচে মধ্যবিত্ত পরিবার। এদের মতো সংগ্রাম করা খুব কম মানুষই আছে। মূলত তারাই দুনিয়ার আসল রূপ দেখতে পায়। প্রতিটি মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা জানে জীবনটা এত সহজ নয় যে নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি সেভাবে কাটিয়ে দেওয়া যায়। ছোট থেকে শুরু করে বড় হওয়ার প্রতিটি মুহূর্তই এদের কাছে সংগ্রামের। এরা সোনার চামচ মুখে দিয়ে পৃথিবীতে আসেনি। একটা মধ্যবিত্ত পরিবারের বাবা জানে সংসার মানে কি। মধ্যবিত্ত পরিবারের ছেলে জানে তাদের জীবনের অন্যদের মতো বিলাসিতা পরিপূর্ণ নয়। মধ্যবিত্ত পরিবারের মেয়ে জানে বাকি অন্য মেয়েদের মতো মডার্ন যুগ তার জন্য নয়। মধ্যবিত্ত পরিবারের মা জানে কিভাবে সংসার আগলে রাখতে হয়। গরিব হলে অন্যদের কাছে হাত পাতা যায়, ধনী হলে নিজের ইচ্ছা মতো জীবন চালানো যায়, কিন্তু মধ্যবিত্ত হলে চক্ষু লজ্জার কারণে কারো কাছে হাত পাতা যায় না কিংবা নিজের ইচ্ছে মতো জীবনও চালানো যায় না। এই যেন মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটা একটা অভিশাপ। আমাদের সমাজে দরিদ্র এবং ধনী এই দুই ধরনের মানুষকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। শুধু বাকি থেকে যায় মধ্যবিত্ত পরিবার। দরিদ্র পরিবারে সাহায্য দিয়ে তাদের পাশে থাকা যায়, আর ধনীদের টাকার কারণ তাদের গোলামি করা হয়, আর মধ্যবিত্তদের জীবনের তাগিদে একাই লড়ে যেতে হয়। মধ্যবিত্ত পরিবারের মানুষের সব থেকে বড় বিষয় হলো তাদের আত্মসম্মানবোধ। এরা কখনো কারো কাছে ছোট হয়ে থাকতে চায় না। আত্মসম্মানবোধ হলো তাদের বেঁচে থাকার শক্তি। এরা আর যাই করুক কখনো নিজের আত্মসম্মান অন্যের কাছে বিলিয়ে দেয় না। মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটা মানুষই জীবনটাকে খুব কাছ থেকে উপলব্ধি করতে পারে। জীবনের প্রতিটি মুহূর্তই এদের কাছে রোমাঞ্চকর। পৃথিবীর বেশিরভাগ সফল মানুষই মধ্যবিত্ত কিংবা দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। এরা প্রত্যেকেই এক একজন ইউনিক। তবুও দিন শেষে মধ্যবিত্ত পরিবারের মানুষেরাই বীর, কারণ এরাই জীবনের আসল মর্মটা বুঝতে পারে। জীবনের স্বাদ কেমন এদের থেকেই জানা যায়। বুকে হাত রেখে গর্ব করে নির্ভয়ে বলে দিতে পারি, আমি একজন মধ্যবিত্ত।